Please enter a valid phone number. Fix your Imo account problem yourself. এভাবে আপনার ইমো অ্যাকাউন্ট ইনভ্যালিড ফোন নাম্বার সমস্যা নিজেই নিজে ঠিক করে নিন অতি সহজেই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আপনার ইমো ইনভ্যালিড অ্যাকাউন্ট নাম্বার আপনি নিজেই কিভাবে ঠিক করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনার ইমো সফটওয়্যারটি ওপেন করে নেবেন। দেখুন আমি এখানে ওপেন করেছি। এখন আমার নাম্বারটি দিব, এখান থেকে চুজ এ কান্ট্রি, আপনার যে কান্ট্রি সেই কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশি তাই বাংলাদেশ সিলেক্ট করব। এখান থেকে দেখুন বাংলাদেশ সিলেক্ট করে আমার মোবাইল নাম্বারটি বসিয়েছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনার এখান থেকে টিক চিহ্ন যেটি সেটি আপনি প্রেস করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। কিন্তু আপনার পূর্বে থেকেই আপনার সেটিংয়ে গিয়ে এখান থেকে আপনার অ্যাপসে প্রেস করবেন, আপনার সেটিং অ্যাপস। দেখুন অ্যাপস, এবার ম্যানেজ অ্যাপস। এখান থেকে আপনার ইমো যে সফটওয়্যারটি সেটি খুঁজে আপনি এখান থেকে ইমোর সেটিং অ্যাপস ওপেন করবেন। এরপরে ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ডাটায় আপনি ক্লিক করবেন। দেখুন ক্লিয়ার কেস। তার আগে আপনার ম্যানেজ স্পেসে গিয়ে আপনি সবার নিচে দেখুন অ্যাকাউন্ট ডাটা, এটি ডিলেট অ্যাকাউন্ট ডাটা ক্লিয়ার করে নেবেন। প্রেস করবেন ডিলেট অ্যাকাউন্ট ডাটা, তাহলে আপনার অ্যাকাউন্টের সমস্ত ডাটা ডিলেট হয়ে যাবে। দেখুন ডিলেট প্রেস করলাম। এখন আপনি ডাটা ক্লিয়ারে গিয়ে ক্লিয়ার কেস করে দিবেন, ওকে। তাহলে আপনার ডাটা ক্লিয়ার হয়ে গেল। পুনরায় আবার দেখাচ্ছি, দেখুন সবার নিচে ডিলেট অ্যাকাউন্ট ডাটা ডিলেট। এরপরে আপনি আবার ক্লিয়ার কেস করে দিবেন, দেখুন ডাটা। এরপরে আপনার ইমো অ্যাকাউন্ট ওপেন করবেন। ইমো অ্যাকাউন্টটি নতুন হয়ে যাবে যেভাবে আপনি ইনস্টল করলে আপনার সেটিং করতে বলবে। দেখুন অ্যালাউ অ্যালাউ করে দিবেন। এরপরে আপনার নাম্বারটি এখানে বসাবেন। আমি আমার নাম্বারটি বসাচ্ছি, যে নাম্বারটি আমি ওকে করব। দেখুন এখানে টিক চিহ্ন, একটি ব্লু কালারের যে টিক চিহ্নটি এটি প্রেস করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। আর যদি সমস্যা হয় পরবর্তী ধাপগুলো দেখতে থাকবেন। কমপ্লিট প্রেস করার পরে আপনার এখানে নাম্বারটি চেক করবেন, এডিট করবেন যদি ভুল হয়, আর যদি ঠিক থাকে ওকে করবেন। আমি ওকে করে দিলাম। দেখুন এখানে ইনভ্যালিড ফোন নাম্বার, প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার। আপনার আবারও দেখাচ্ছি, দেখুন আমার সমস্যাটি থেকেই গেল। এখন আপনি পরবর্তী ধাপটি দেখুন, আপনি নিড হেল্প। দেখুন একদম টপ উপরে ডান পাশের দিকে নিড হেল্প একটি লিংক আছে, নিড হেল্প, সেটি আপনি প্রেস করবেন সমস্যাটি সমাধানের জন্য। পরবর্তী ধাপ, ডিফল্টে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন, আমি ডিফল্ট করে দিলাম। এরপর আপনার দেখুন এখানে চারটি অপশন আসছে, নেটওয়ার্ক ইরর, অ্যাকাউন্ট গেটস লগেড অন আদার ডিভাইস, লস্ট ফোন নাম্বার, নিড টু ফিডব্যাক ফর ফার্দার হেল্প। আমি এটিতে প্রেস করব। আর উপরের আপনার অপশনগুলোতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, তাহলে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। তাহলে নিড টু ফিডব্যাক ফর ফার্দার হেল্প এটিতে আমি প্রেস করলাম। দেখুন এখানে আমার একটি ফিল্ড আসছে যেখানে আমার অনেকগুলো তথ্য আপনার ইনপুট করতে হবে, ডেট অফ প্রবলেম, ইস্যু, ডিসক্রিপশন, অ্যাটাচ রিলেভেন্ট স্ক্রিনশটস, ইমেইল, আর শেষে সাবমিট। এই জন্য আমার ডেট অফ প্রবলেম, আপনার কত তারিখে ইমোর অ্যাকাউন্টের সমস্যা হয়েছে সেই চুজ দ্য ডেট, আপনার সেই ডেটটি সিলেক্ট করবেন, ডে মান্থ ইয়ার। দেখুন এখান থেকে আমি এই অ্যাকাউন্টের যে তারিখে সমস্যা হয়েছে সেটি আমি সিলেক্ট করতেছি 2018 নভেম্বর 29, মানে 29 তারিখ নভেম্বর মাসের 2018 আমি এটি সেট করে দিব। দেখুন এখান থেকে আপনি সেট করে দিবেন। সেট করার পরে আপনার ইস্যু ডিসক্রিপশন আপনার এখানে লিখে দিতে হবে, তবে আপনার অ্যাকাউন্টের সমস্যাটি একটি স্ক্রিনশট নিয়ে নেবেন ইনভ্যালিড ফোন নাম্বারের। আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, দেখুন ইনভ্যালিড ফোন নাম্বারের একটা স্ক্রিনশট। এরপর আপনি চলে যাবেন সেই উইন্ডোতে।
উইন্ডোতে গিয়ে আপনার ইস্যু ডিসক্রিপশনে আপনার লিখে দিবেন আপনার যে সমস্যাটি। আমি কপি পেস্ট করে এখানে নিয়ে আসতেছি, যেহেতু আমি আগেই লিখে রেখেছি। দেখুন আমি লিখেছি, আই ওয়াজ চেঞ্জড মাই ইমো প্রোফাইল নেম আফটার আই ক্যান নট লগ ইন মাই অ্যাকাউন্ট শোয়িং প্লিজ এন্টার এ ভ্যালিড ফোন নাম্বার প্লিজ ফিক্স ইট। মানে তাদের আমি সমস্যাটি তুলে ধরেছি এবং আমাকে যে বলেছে যে কি সমস্যা হয়েছে সেটি আমি তাদেরকে বলেছি এবং সমস্যা সমাধানের জন্য অনুরোধ করেছি। এরপরে দেখুন আপনি এভাবে ফরম্যাটটি লিখে দেবেন, ডিটেইল ইনফরমেশন। প্রথমে আপনার নেম, আমি আমার নাম দিলাম। এরপরে কান্ট্রি কোড আপনার +880 দিবেন। এরপরে ইমো নাম্বার আপনার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এই ফরম্যাটে। এরপর লোকেশন অ্যান্ড রেজিস্টারেড আপনার লোকেশন বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। আর গুগল প্লে অ্যাকাউন্ট, কোন ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনি গুগল প্লে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেটি লিখে দেবেন। এরপরে শেষে থ্যাংক ইউ। আমি সংক্ষেপে শেষ করলাম। এরপরে আপনার এখানে থ্যাংক ইউর উপরে নাম দিবেন। আমি নামটা দিচ্ছি, কিন্তু দেখুন উপরে 300 ক্যারেক্টারের বেশি লেখা যাবে না, এজন্য আমার নামটি পুরো লেখা গেল না, এজন্য আমি নামটি দিলাম না। আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। দেখুন ভালো করে দেখতে হবে আপনার কিভাবে আপনি ইস্যু ডিসক্রিপশনটি লিখবেন। আপনি আপনার মতো করে, যেহেতু 300 ক্যারেক্টার, আপনি সংক্ষিপ্ত আকারে লিখবেন। সংক্ষিপ্ত আকারে লিখে আপনাকে সাবমিট করতে হবে। এখানে আপনি বিস্তারিত লেখার সুযোগ পাবেন না। এখান থেকে ডিসক্রিপশন লেখার ফরম্যাটটি দেখে নিন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। পরবর্তী ধাপটি হলো অ্যাটাচ রিলেভেন্ট স্ক্রিনশট। আমি অ্যাটাচ রিলেভেন্ট স্ক্রিনশটে আমি প্রেস করলাম। দেখুন প্লাসে প্রেস করার পরে অ্যালাউ করে দিতে বলবে, অ্যালাউ করে দিবেন। এরপরে আপনার গ্যালারিতে গিয়ে আপনার এখান থেকে সেই স্ক্রিনশটটি আপনার সিলেক্ট করে দিবেন। দেখুন আমি সিলেক্ট করে দিয়েছি, যেটি ইনভ্যালিড অ্যাকাউন্ট ফোন নাম্বারের স্ক্রিনশট নিয়েছিলেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে আপনি 5টি স্ক্রিনশট দিতে পারবেন, আমি 1টি দিলাম, 1টি যথেষ্ট আমার জন্য। আপনার যদি 5টি স্ক্রিনশট দিতে ইচ্ছে হয় দিতে পারবেন। এরপরে ইমেল অ্যাড্রেস, দেখুন এখানে আমার গুগল প্লে অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। এরপরে আমি সাবমিট করব। তবে পুনরায় আপনার কিভাবে আমি ফর্মটি পূরণ করলাম সেটি ভালো করে দেখে নিন, তাহলে আপনার একবারই সমস্যা সমাধান হয়ে যাবে। যেহেতু আপনার ইমোটি গুরুত্বপূর্ণ, তাই ইমো অ্যাকাউন্টের সমস্যাটি আপনি ভালো করে সলভ করবেন। আপনার নিজের অ্যাকাউন্ট নিজেই সমস্যা সমাধান করবেন, কোনো ঝামেলা ছাড়াই। এখন আমি সাবমিট বাটনে প্রেস করলাম। সাবমিট বাটনে প্রেস করার পরে যখন সাবমিট সাকসেস, আমাকে সাকসেস দেখাইছে ফিডব্যাকে। থ্যাংক ইউ ফর ইয়র ভ্যালুয়েবল ফিডব্যাক, উই উইল রিপ্লাই টু ইউ উইদিন 3 ডেজ। মানে আপনার 3 দিনের মধ্যে তারা রিপ্লাই দিবে, হয় 1 দিন লাগতে পারে, 2 ঘন্টা লাগতে পারে। আপনার 3 দিন হলো রেঞ্জ, এই 3 দিনের মধ্যে আপনাকে একটি ফিডব্যাক দিবে আপনার অ্যাকাউন্টের সমস্যা সমাধানের জন্য। আপনি সরাসরি তাদের ইমেল support@imo.im এ কন্ট্যাক্ট করতে পারবেন। ধন্যবাদ।